শামিম হাসান সরকার এবং তামিম মৃধা, তাদের দুজনের শোটা হয়েছিল ইউটিউব দিয়ে। শামিমের ম্যাঙ্গো স্কোয়াড এবং তামিমের গান ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল দুইটি খুবই জনপ্রিয়। বর্তমানে তারা ইউটিউব ভিডিওর থেকে নাটকেই বেশি ব্যস্ত থাকে। বর্তমানে বাংলা নাটকের যে সকল অভিনেতা আছে তাদের মধ্যে শামিম তামিম অন্যতম। অসাধারণ অভিনয় গুণে তারা দুজনেই প্রতিটি দর্শকের হৃদয় জয় করেছে। ইউটিউব ভিডিওর পাশাপাশি শামিম তামিম একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছে। এবার আসছে তাদের নতুন নাটক। নাটকের নাম মানিক রতন। মানিক ও রতন খুব ভালো বন্ধু, সারাদিন একসঙ্গে থাকে, তাদের স্বভাব একই রকম। দুই বন্ধু হুবহু একই রকমের পোশাক পরে, দুষ্টুমিতেও তারা সবার আগে, কিন্তু তাদের লেখাপড়ায় একটুকুও মন নেই, তাদের মানিকজোর মনে করে সবাই। এমন দুইটি চরিত্রে অভিনয় করেছেন শামিম হাসান সরকার এবং তামিম মৃধা। শুধু তাই নয়, একসঙ্গে গানও গেয়েছেন তারা। নাটকটিতে আরও অভিনয় করেছেন সারিকা সাবাহ, শামিমা নাজনীন ও লেনিন। যৌথভাবে নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ও কে এম সোহাগ রানা। এর চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির, সম্পাদনা করেছেন রাশেদ রাব্বি। এই নাটকের আবহ সঙ্গীত করেছেন নাভেদ পারভেজ। নাটকটি খুবই শীঘ্রই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। তাহলে প্রিয় দর্শক, শামিম হাসান সরকার এবং তামিম মৃধার নতুন নাটক মানিক রতন নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানান। এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট নিয়ে। ধন্যবাদ।